সারা বছরই বিভিন্ন ধরনের সমস্যামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ কাজে মানুষ বিশ্বদেব রায় চৌধুরী। যে কোনো সমস্যা সাধারণ মানুষের কথা মাথায় রেখে সামাজিক দায়বদ্ধতায় গিয়েছেন তিনি। তার উদ্যোগে প্রান্তিক মানুষদের সহযোগিতার জন্য উদ্বোধন হয়েছিল সারদা মা সেবা সমিতি, যা এদিন এক বছর পূর্ণ করল। মূলত বিনামূল্যে আইনি পরিষেবা, বস্ত্র, ঔষধ প্রভৃতি প্রদান করাই এই সমিতির মূল উদ্দেশ্য। তাই মা সারদার আদর্শকে সামনে রেখে আগামী দিনে এভাবেই এগিয়ে যেতে চান সকলের কাছের মানুষ কাজে মানুষ বিশ্বদেব রায় চৌধুরী। শনিবার দিন এই প্রথম বার্ষিকী উদযাপনে তার উদ্যোগে আয়োজিত হয়েছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। তাকে সহযোগিতার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা স্বীকার করেন আইনজীবী রামাশিস মুখার্জি এবং সুদূর গুরগাঁও থেকে আসা আশিস বসুকে। এক বছর আগে আমরা স্থাপন করেছি, স্থাপন করে পুজোর সময় প্রথমে পুজোর সময় আমরা এলাকার গরিব মানুষদের বিনা পয়সায় জামা কাপড় তাদের দিই। প্রথম কাজ আমরা শুরু করি সেইটা দিয়ে, তারপরে তারপরে আমরা কিছু কিছু সাহায্য করেছি অর্থ দিয়ে এবং আইনানুক সাহায্য দিয়ে মানুষের উপকার করা যায় কিনা চেষ্টা করেছি। মূলত আমাদের কাজ হচ্ছে সাধারণ মানুষের কিছু উপকার করা, আমরা বড় কিছু করতে পারবো না, ছোট আকারে কিছু করা যায় কিনা তার প্রচেষ্টা আমরা নিয়েছি। আপনারা এসছেন অত্যন্ত আনন্দের বিষয়, এটা যদি আপনারা প্রচার করেন তাহলে সাধারণ মানুষ আরো এগিয়ে আসবে, আপনাদের সহযোগিতায় এটা আরো ভালো আকার ধারণ করবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।